আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং উপকারী একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে আমি এখানে কচু শাক এবং কচুর ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে এই শাকগুলোকে আমি সেদ্ধ করে নেব। এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 1 কাপ পানি। পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। প্রায় 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা একটু চেক করে নিতে পারেন যে শাকটা সেদ্ধ হলো কিনা। তো এখানে আমি শাকটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার এই শাকটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি করলে কিন্তু স্বাদ অনেক ভালো হয়। তো এখানে চিংড়ি মাছটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে কচু শাক দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই শাকটাকে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। শাক থেকে যতক্ষণ না পর্যন্ত পানিটা টানছে ততক্ষণই ভাজতে হবে। এখানে আমার শাকটা ভাজা হয়ে গিয়েছে। তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।